হ্যাঁ ফ্রেন্ড, দিস ইজ মাই পাঠশালা। তোমাদের সকলকে স্বাগত। আজকের টপিক হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট টপিক। স্বচ্ছ ভারত অভিযান ইজ আ ক্যাম্পেইন দ্যাট এইমস অ্যাট ক্লিনিং আপ রোডস, ইনফ্রাস্ট্রাকচার, স্ট্রিটস, রুরাল এরিয়াজ, স্মলার টাউন্স অ্যান্ড সিটিজ অফ দ্য কান্ট্রি। তো স্বচ্ছ ভারত এই অভিযান, এই যে ক্যাম্পেইনটি, এটা একটা ক্যাম্পেইন। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে এটা একটা ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনটি কি জন্য তৈরি করা হয়েছিল? দ্যাট এইমস অ্যাট ক্লিনিং আপ রোডস, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা, ইনফ্রাস্ট্রাকচার এর উন্নতি করা, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পরিকাঠামোগত যে স্ট্রাকচার রয়েছে তার উন্নতি করা, স্ট্রিটস, রাস্তাঘাট, রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকার উন্নতি, স্মলার টাউন্স অর্থাৎ ছোট ছোট যে টাউন রয়েছে, শহরাঞ্চল রয়েছে বা সিটি রয়েছে অফ দ্য কান্ট্রি, তার উন্নতি করাই হচ্ছে এই স্বচ্ছ ভারত অভিযানের কিন্তু মেন যে ইনিশিয়েটিভ সেটা ছিল। ইট ইজ আ ন্যাশন ওয়াইড মুভমেন্ট, এটা কিন্তু সারা দেশব্যাপী একটা আন্দোলন বা মুভমেন্ট বলতে পারো, যে উদ্যোগ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। দিস ক্যাম্পেইন ওয়াজ অফিসিয়ালি লঞ্চড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী অন 145th বার্থ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধী। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে প্রথম কথা, যে সারা ভারতব্যাপী একটা ইনিশিয়েটিভ, এবং এই ক্যাম্পেইনটা অফিসিয়ালি কবে লঞ্চ হয়েছিল? সেটা লঞ্চ হয়েছিল 145তম মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকীতে, এবং সেটা করেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি হচ্ছেন ভারতের প্রাইম মিনিস্টার। তো তারপরে দেখো, দ্য ফাদার অফ দ্য নেশন, মহাত্মা গান্ধী হচ্ছেন দ্য ফাদার অফ দ্য নেশন, এবং এটা লঞ্চ হয়েছিল কিন্তু 2nd অক্টোবর 2014। তো 2014 সালের 2nd অক্টোবর গান্ধীজির 145তম জন্মবার্ষিকীতে এটা কিন্তু লঞ্চ হয়েছিল, স্বচ্ছ ভারত অভিযান অ্যাট রাজঘাট নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লির রাজঘাটে এটা লঞ্চ হয়েছিল। দ্য ড্রাইভ হ্যাজ বিন ক্যাটাগোরাইজড ইন টু সাবমিশনস, স্বচ্ছ ভারত অভিযান আরবান অ্যান্ড স্বচ্ছ ভারত অভিযান রুরাল। অর্থাৎ এই যে ক্যাম্পেইনটা নেওয়া হয়েছে এটা দুটো ভাগ আছে, যে ড্রাইভ হ্যাজ বিন ক্যাটাগোরাইজড ইন টু সাবমিশনস, দুটো ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে যেটা, সেটা স্বচ্ছ ভারত অভিযান আরবানদের জন্য বা শহরাঞ্চলের জন্য একটি বিভিন্ন একটা প্ল্যান অন্য ছিল, এবং স্বচ্ছ ভারত অভিযান রুরাল অর্থাৎ গ্রাম্য অঞ্চলের জন্য কিন্তু প্ল্যান আলাদা ছিল। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এইমড টু মেক ইন্ডিয়া আ ক্লিন কান্ট্রি বাই 2nd অক্টোবর 2019, অর্থাৎ 2019-এর 2nd অক্টোবর, অর্থাৎ 2 অক্টোবরে এটা কিন্তু এম নেওয়া হয়েছে যে ইন্ডিয়াকে পুরো ক্লিন করা হবে, অর্থাৎ গান্ধীজির যে 150তম জন্ম বার্ষিকী হওয়ার কথা সেটা হচ্ছে 2019-এ, এবং সেই সময়ের মধ্যে এ কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে ইন্ডিয়াকে পুরো ফ্রি ফ্রি করে দেওয়া হবে থ্রু দিস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে। হোয়াইল ইনিশিয়েটিং দ্য ক্লিন লাইনেস ড্রাইভ, অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার মোদি হিমসেলফ টুক ব্রুম টু ক্লিন দ্য রোডস। তো যখন এই উদ্যোগটা নেওয়া হচ্ছে বা এই ক্লিন লাইনেস এর উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি কিন্তু নিজে হাতে ঝাঁটা তুলে নিয়েছিলেন রাস্তা পরিষ্কার করবার জন্য। অর্থাৎ এটা কিন্তু মনে রাখতে হবে যে 2nd অক্টোবর 2019-এর মধ্যে কিন্তু একটা উদ্যোগ ছিল যে ইন্ডিয়াকে পুরো ক্লিন করা হবে। তারপরে বলছে যে যখন উদ্যোগটা নেওয়া হয়েছিল 2014-তে, নরেন্দ্র মোদী কিন্তু নিজের হাতে ঝাঁটা তুলে নিয়েছিলেন রাস্তা পরিষ্কার করবার জন্য। তারপরে বলছে দেখো, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান সিটিজেন্স টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ক্লিনলাইনেস অফ দেয়ার সারাউন্ডিংস, অর্থাৎ তিনি সবাইকে ইন্সপায়ার করেছিলেন, যে সবাইকে প্রভাবিত করেছিলেন, বলেছিলেন যে ইন্ডিয়ান সিটিজেনদের টু টেক দ্য রেসপন্সিবিলিটি, ভারতের যারা বাসিন্দা রয়েছে তাদের নিজেদেরকে দায়িত্ব নিতে হবে এই ক্লিন লাইনেস এর, অফ দেয়ার সারাউন্ডিংস অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব তাদের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টেকিং অল পসিবল স্টেপস টু মেক ইন্ডিয়া আ ক্লিন কান্ট্রি, অর্থাৎ সরকার, ভারত সরকার তার বেস্ট চেষ্টা করছে যাতে তার এই ক্যাম্পেইনটি সফল হয়। পসিবল স্টেপস টু মেক ইন্ডিয়া ক্লিন কান্ট্রি, অর্থাৎ ইন্ডিয়াকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশে পরিণত করবার জন্য তারা কিন্তু সর্বান্তকরণে
প্রচেষ্টা চালাচ্ছে ইন অর্ডার টু মেক স্বচ্ছ ভারত অভিযান সাকসেসফুল। তো এই স্বচ্ছ ভারত অভিযানটাকে সাকসেসফুল বা সফল করাবার জন্য উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া নিড টু রিমেন কমিটেড টুয়ার্ডস ক্লিনলাইনেস, অর্থাৎ আমাদের দায়িত্ব যারা আমরা সিটিজেন অফ ইন্ডিয়া নিড টু রিমেন কমিটেড। তো ভারতবাসী যারা তারা কিন্তু এই ক্লিনলাইনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদেরকে নজর দিতে হবে, কারণ কারো একার পক্ষে সম্ভব নয় ভারতকে স্বচ্ছ করে তোলা। তো তারপরে আর কিছু নেই, এইটাই হচ্ছে আমাদের স্বচ্ছ ভারত অভিযান। তো এটা তোমরা মুখস্থ করে নেবে বা টপিকটা ভালো করে দেখে যাবে এক্সামের জন্য, তো প্রথম থেকে আরেকবার দেখে নেবে, যদি ভিডিওটা না বুঝতে পারো আরেকবার দেখে নেবে, তো এইভাবে কিন্তু তোমরা রিমেম্বার করতে পারো। টপিকটি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো এখনো পর্যন্ত, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, এবং বেল আইকনটি প্লাস্টিক পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আপলোড হলে তোমার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে। থ্যাংক ইউ। Thank you.